بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته। আজকের এই ভিডিওতে আমরা জানবো যে পাঁচ কিছু এমন জিনিস যেগুলো এই পৃথিবীর কোনো মানুষের কাছে যদি থাকে তাহলে সে এই পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি। তো সেই পাঁচ জিনিস কি কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, এই পাঁচ জিনিস যার কাছে উপস্থিত আছে সে এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তো সেই পাঁচ জিনিসকে আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব। আর এরই সঙ্গে আমরা এটিও জানবো যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, উল্টো করে শোয়া কেমন, মানে উপর হয়ে শুয়ে থাকলে কি হয়। এর সাথে সাথে আমরা এটিও জানবো যে দুধ পান করার সঠিক সময় কোনটি, আর কোন সময়ে পান করলে দুধ শরীরে গিয়ে বিষাক্ত হয়ে যায়, এবং দুধের সম্বন্ধে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। তো এই জন্য আপনি ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিও শুরু করার প্রথমে আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটিতে অবশ্যই লাইক করুন, আর যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকুন। তাহলে চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত এই পাঁচ জিনিস দান করে থাকেন, মানে এই পাঁচটি নিয়ামতকে দান করেন, তাহলে সে এটি বুঝে নেবে যে এই পৃথিবীর সমস্ত নিয়ামতগুলি মিলে গিয়েছে। সেই পাঁচ নিয়ামতের মধ্যে প্রথম হলো শুকরিয়া আদায় করার জিহবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, আর যার ফলে আমি আমার নিয়ামতকে আরও বাড়াতে থাকবো। নাম্বার দুই, জিকির করার হৃদয়। যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার দিল দান করে থাকেন সেই ব্যক্তি এই দুনিয়ার সবচেয়ে সুখী এবং ভাগ্যবান ব্যক্তিতে পরিণত হয়। নাম্বার তিন, পরিশ্রমের শরীর। যে মানুষের কাছে এমন শরীর আছে যে সে পরিশ্রম করতে পারে তাহলে সেও এই পৃথিবীর সুখী ব্যক্তির মধ্যে পড়ে থাকে। এমনইভাবে নাম্বার চার, নেক বিবি, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন তাহলে এটিও অনেক বড় একটি নিয়ামতের মধ্যে একটি নিয়ামত। এমনটি বলা হয়ে থাকে যে নেক বিবি কোনো গুপ্ত খাজানার মতো হয়ে থাকে। নাম্বার পাঁচ, সহজলভ্য রুজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যার রুজির বন্দোবস্ত তার ঘরের মধ্যেই দান করেছেন কিংবা তার বাড়ির আশেপাশে থেকে করে থাকেন তাহলে এটিও তার জন্য অনেক বড় একটি নিয়ামত। সুবহানাল্লাহ। এবার আমরা জানবো যে উল্টো করে শোয়া কেমন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্বন্ধে কি ইরশাদ করেছেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর তখন তিনি দেখলেন একজন ব্যক্তি উল্টো করে শুয়ে আছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তির কাছে গেলেন এবং তাকে নিজের হাতে করে নড়িয়ে ওঠালেন আর বলতে লাগলেন, আমি আল্লাহর রসুলের কাছ থেকে শুনেছি উল্টো করে শোয়া, মানে পেটের উপর ভর দিয়ে শোয়ার অভ্যাসে মানুষ শারীরিক এবং রুহানি এই দুই রোগেরই শিকার হয়ে যায়, আর আল্লাহ তাআলাও এমন শোয়া পছন্দ করেন না। তখন সেই ব্যক্তি বলতে লাগলো, ইয়া আলী, উল্টো করে শুয়ে থাকতে কেন মানা করা হয়েছে? এবার কথা যখন এতদূর পর্যন্ত পৌঁছে গেল তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হে ব্যক্তি, যখন কোনো মানুষ পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকে তখন সেই মানুষ নিজে শুয়ে থাকে না, বরং শয়তান তাকে বাধ্য করে যে সে যেন পেটের উপর ভর দিয়ে শুয়ে থাকে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মস্তিষ্কের শক্তি দান করেছেন যে সে যেন এই কায়নাতের দিকে খেয়াল রাখে, কিন্তু যখন মানুষের মস্তিষ্ক ঘুরে জমিনের দিকে হয়ে যায় তাহলে যেই বার থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষের কাজ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করতে থাকেন সেখান থেকে সে বঞ্চিত হয়ে যায়, আর যেই ইখতিয়ার মানুষের মস্তিষ্কের কায়নাতের উপরে হয়ে থাকে সেখান থেকে বঞ্চিত হয়, আর এমনইভাবে মানুষের রূহ দিন প্রতিদিন কমজোরি দুর্বল হতে শুরু করে। আর এটি ছাড়া উল্টোভাবে শুয়ে থাকলে মানুষের পেটে চাপ লেগে থাকে, আর যেই কারণে মানুষের শ্বাস প্রশ্বাসের, হজমের আর আস্থের সময়ে সেই মানুষই আবার হার্টের রোগেও গ্রস্ত হয়ে পড়ে। আর সেই জন্য মনে রাখতে হবে যখন ওই শোয়ার চেষ্টা করবে তখন যেন পাশ পরিবর্তন করে করে শোয়ার চেষ্টা করবে, কেননা আমি আল্লাহ রসুলের কাছ থেকে শুনেছি উল্টো করে শোয়া শয়তানের অভ্যাস, আর পাশ পরিবর্তন করে শোয়া মুমিনের অভ্যাস। তাহলে এবার আমরা জানবো যে দুধ পান করার সঠিক সময় কোনটি, কোন সময়ে দুধ বিষাক্ততে পরিণত হয়, আর এর সময়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ইরশাদ করেছেন। তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে রাখি যে দুধ পান করার বেহিসাব উপকারিতা আছে, আবার কখনো কখনো এই দুধ শরীরের জন্য বিষও হয়ে যায়। কিন্তু যদি দুধ সঠিক সময়ে পান করা হয় তাহলে এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে
কোনো না কোনো উদ্দেশ্য নিয়েই বানিয়েছেন, বিনা উদ্দেশ্যতে এই পৃথিবীতে কোনো জিনিস হয় নেই। আর দুধকে কুদরতের কয়েকটি বড় নিয়ামতের মধ্যে একটি মনে করা হয়ে থাকে। দুধের উল্লেখ কোরআনে করিমের মধ্যেও এসেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রোগের জন্য ঔষধ বানিয়েছেন, কিন্তু তোমরা শুধুমাত্র গায়ে গরুর দুধকে পান করবে, কেননা এরা সমস্ত রকম ঘাস পাতা খেয়ে থাকে। আর গায়ের দুধ দ্বারাই চিকিৎসা করবে, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সুস্থতা রেখেছেন। আবু নাঈম হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে নকল করেছেন যে, পান করা পানীয় রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুধ সবচেয়ে পছন্দনীয় ছিল, কেননা এটি পেটে গিয়ে খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর শরীরের শুষ্কতাকে দূর করে দিয়ে মস্তিষ্ককেও শক্তিশালী বানিয়ে তোলে, এতদূর পর্যন্ত যে রুটিন করে দুধ পান করলে বয়স অনেক বৃদ্ধি পায়। আবার ডাক্তারদের মতেও দুধ একটি পরিপূর্ণ খাবার। দুধ মানুষকে প্রোটিন, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো বহুমূল্যের ভিটামিন দিয়ে থাকে, আর এই জন্য দুধ অনেক বেশি করে পান করা প্রয়োজন। এর মধ্যে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি এবং মিনারেলস অনেক বেশি মাত্রাতে পাওয়া যায়। আবার যদি দুধকে সঠিক সময়ে না খাওয়া যায় তাহলে এটি শরীরের জন্য মারাত্মক রূপ ধারণ করতে পারে, আর এই কারণে যে সমস্ত মানুষদের হজম ঠিকঠাক হয় না তাদেরকে ডক্টর রাত্রিতে দুধ পান করা থেকে বিরত থাকতে বলেন। ডক্টরদের মতে দুধ পান করার সঠিক সময় বিকেল 4-6 মধ্যে, মানে মাগরিবের প্রথমে। কিন্তু যদি কেউ রাত্রিতে দুধ পান করতে চায় তাহলে তারা যেন ভর পেট খাবার না খায়। পেটকে অর্ধেক খাবার এবং অর্ধেক দুধ দ্বারা ভরানো প্রয়োজন, কেননা দুধ একটি পরিপূর্ণ খাবার। তো এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটি প্রশ্নের উত্তর জানছি যে, মানুষের শরীর থেকে ঘাম কেন বেরিয়ে আসে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে এক ব্যক্তি আসলেন, যদিও তিনি অনেক ধনী ছিলেন। তিনি এসে বলতে লাগলেন, ইয়া আলী, আমি সবসময় অসুস্থ হয়ে থাকি। আল্লাহ আমাকে অনেক ধন সম্পদ দান করেছেন আর খাবার দাবারও খুবই ভালো ভালো খেয়ে থাকি, কিন্তু তবুও এই রোগ আমার কাছ থেকে সরতে চাচ্ছে না, এমনটি কেন? সেই ব্যক্তির শুধুমাত্র এতটুকু বলার ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ব্যক্তি, যখন আদম এবং তার বিবি হাওয়া জান্নাতে ছিল তখন না তো তাদের কাছে ব্যথা ছিল আর না তো কোনো ঘাম ছিল আর না তারা ক্লান্ত হতো, কিন্তু যখন হাওয়া এবং আদম আল্লাহর নাফরমানি করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বিবি হাওয়া এবং আদমকে জান্নাত থেকে বের করে দিলেন, আর সেই সঙ্গে এটি ইরশাদ করলেন যে একটি নির্ধারিত সময় পর্যন্ত আদম জাত পরীক্ষা দিতে থাকবে, আর তারপর তারা এটি প্রমাণ করতে পারবে যে তারা জান্নাতের হকদার না জাহান্নামের, আর তখন তাদেরকে সেই জায়গাতেই পাঠানো হবে। বিবি হাওয়াকে বলা হলো, হে হাওয়া, তুমি ব্যথা এবং যন্ত্রণার মাধ্যমে সন্তান জন্ম দেবে, যাতে করে পরবর্তীরা বুঝতে পারে যে জীবনের আসল নাম হলো পরীক্ষা, আর প্রত্যেক পরীক্ষার মোড়ে অনেকগুলো সমস্যাকে সাজানো থাকে। আর আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি নিজের ঘাম ঝরিয়ে তবে খাবে, আর সেই জন্য মানুষের শরীরে কিছু কিছু এমন রোগ থাকে যেগুলো আল্লাহর দয়াতে ঘাম ঝরে যাওয়ার কারণে ভালো হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে বললেন, এই ব্যক্তি, তোমার কাছে ধন সম্পদ অনেক বেশি, তুমি ভালো ভালো খাবারও খাও কিন্তু নিজের ঘামকে ঝরাতে পারো না, পরিশ্রম করো না। যেমনভাবে তুমি খাবার খাও ঠিক তেমনভাবে যদি নিজের শরীর থেকে ঘামকে ঝরানোর চেষ্টা করে থাকো তাহলে দেখো তোমার শরীর থেকে রোগ একেবারে মতো চলে যাবে। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে, ভিডিওটিকে আপনি লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।